আলাইকুম দর্শক রঙিন ভুবনের বিনোদন সংবাদে আপনাদের স্বাগত ভারতের আগরতলায় তেইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব এই উৎসবে পারফর্ম করতে বর্তমানে সেখানেই রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস গত মঙ্গলবার সকালে আগর তোলার উদ্দেশ্যে ঢাকা সারেন তিনি সেখানে গিয়ে সময়টা ভালোই কাটছে এই নায়িকার বৃহস্পতিবার ভারতের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তিনি সেখান থেকে গণমাধ্যমকে তিনি জানান ছোটবেলা থেকেই এই মন্দিরের নাম শুনে আসছি আমার বাবা মায়ের খুব ইচ্ছে ছিল মন্দিরটা দর্শন করার কিন্তু তারা আর আমাদের মাঝে নেই আমি আমার বাবা মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি